আকাশে ডানা মেলেছে ঘোড়া, রোবট, অক্টোপাস সহ নানা রং বেরঙের বাহারি ঘুড়ি। আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উপলক্ষে মালয়েশিয়ার পাসের কুদাঙে জড়ো হয়েছেন 40টি দেশের 100 জনেরও বেশি প্রতিযোগী। পৃথিবীতে প্রায় সব দেশেই ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে, তবে দেশে দেশে ঘুড়ির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। এ কারণে নিজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী হাঙর, দৈত্য, ড্রাগন সহ নানা ধরনের ঘুড়ি নিয়েই এখানে এসেছেন অনেকে। ভাল্লুক ঘুড়ি ওড়াচ্ছে আকাশে, এমন এক দৃশ্য দেখা যাবে। ব্যতিক্রমী এই ঘুড়ি নিয়ে হাজির হয়েছেন উত্তর আয়ারল্যান্ডের পিটার হার্ট। উদ্দেশ্য মানুষের মুখে হাসি ফোটানো। Is to bring smiles to people's faces. Children come to these kite festivals and these huge kites are fabulous creatures, but they can really relate to something quite small. মালয়েশিয়ান ব্যবসায়ী আমরুল শাহ বলেন এই উৎসব তাকে শৈশবের কথা মনে করিয়ে দেয়। এখানে ঘুড়ির সাথে খেলছেন তিনি। This remember my childhood. Because I used to play this kite, so I want my kids to experience the same. করোনার কারণে দীর্ঘ 3 বছর পর এই উৎসবে অংশ নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজারো মানুষ।